हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल रिया की दुनिया। तो अनेक दिन पर आज के एक खाबार रेसिपी निये चले एसेछि, आमादेर भीषण प्रिय बाधाकपी रेसिपी कैबेज कारी। तो आज के आमी खूब इजी वे ते करब निरामिष बाधाकपिर तरकारी। तो सबाई जानी आमरा बाधाकपि करते, किन्तु अनेकेर सिस्टेमटा आलादा। तो आमार सिस्टेमटा जेटा आमी सेटाई तोमादेर साथे शेयर करते चलेछि। तो प्लिज एकटु देखो, जदि भालो लागे ताहले जानिओ। एखाने आमी सर्षेर तेल निये निएछि, एखाने शुकनो लंका, तेजपाता और सादा जिरे। इखाने बाधाकपिटाके आमी सेद्ध करे रेखे दिएछि और कड़ाते आमी तेल बसिए दिएछि अलरेडी। एबार आमी शुकनो लंका तेजपाता ओगुलो आमी तेलेर मध्ये दिए देब, फोड़नटा दिए नेब। तेल देखतेई पाच्छो भालोई गरम हये गेछे, एगुलो कालो कालो हबे। तारपरे आमी एकटु हलुद देब, तो एकटुखानि एटा होते थाक कालो कालो अब्दि। এই যেখানে আমি হলুদের ডাব্বা খুলে রেখেছি, তো এখানে আমি হাফ চামচি হলুদ দেব আমার আন্দাজ মতো, তোমরা তোমাদের আন্দাজ মতো দাও বা দেবে। এটাকে হালকা করে একটু নাড়িয়ে নেব। একটু মশলা করে নিয়েছি, যেহেতু আমি নিরামিষ করব ওই জন্য আমি শুধু আদা বাটা করেছি আর লঙ্কা দেব। টমেটোটা দিলে একটু ভালো লাগে টেস্ট, বাট আমার কাছে না টমেটো আপাতত নেই, ওই জন্য আমি টমেটোটা স্কিপ করে যাচ্ছি। কটা আলু কেটে রেখেছিলাম, তো সেই আলুটা আমি এখানে দিয়ে একটু কষে নেব। এরপরে আমি মশলাটা দিয়ে নেব। যে আদা বাটা আর দুটো লঙ্কা আমি নিয়েছি, কাঁচা লঙ্কা একটু চিড়ে বেটেও নিতে পারো, আমি সোজাসুজি নিয়ে আমি দিয়ে দেবো। বাটি নিই, এখানে আমি দেড় চামচি মতন আদা দিলাম। প্রথমে দিয়ে মনে হচ্ছিলো যেন একটু বেশি হলে ভালো হতো, ওই কারণে আমি দেড় চামচি মতো দিলাম। দুটো লঙ্কাটাও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষবো। কষার পর কিছু গুঁড়ো মশলা দেবো, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এক মিনিট। বাঁধাকপিটা এমনই একটা জিনিস যে প্রত্যেকের মুখে লেগে থাকে, তো এখানে আমি এই মশলাগুলো দেব। তো আমি বের করে রেখেছি, তোমরা দেখে নিতেই পারো। ধনে গুঁড়ো, লাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, তো এগুলো আমি আস্তে আস্তে সব একটা একটা করে আমার আন্দাজ মতো আমি দেবো, তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। বিশেষ করে আমার রুটির সাথে আমার খুব ভালো লাগে বাঁধাকপি খেতে, বাট অনেকদের অনেকের খাওয়া বন্ধ থাকে, কারণ থাইরয়েডের জন্য অনেকেরই খাওয়া বন্ধ থাকে, যেমন আমার। এখন হয়ই না বলতে গেলে বাঁধাকপি, খুব কম আমাদের বাড়িতে বাঁধাকপি হয়। আমি একটা একটা করে সব মশলাগুলো এখানে দিয়ে নিলাম। কষে নিই, আমি জল দেব না, অনেকে আবার একটু জল দিয়ে দেয়, কারণ আমার তেলটা একদম কমে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা ড্রাই মতো হয়ে গেছে। এখানে আমি বাঁধাকপিটা দেব, দিয়ে কষে নিয়ে বাঁধাকপির থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে আমি রান্না করে নেব। এবার বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। এই ফার্স্টে নাড়ানোটাই হয় চাপের, অনেকটা হয়ে যায় তারপরে একটুখানি হয়ে যাবে, কিন্তু এই প্রথমেই একটুখানি নাড়ানোটা আমার পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যায়, তো ধরে ধরে করতে হবে। আমি নুন দিইনি, তো এখন আমি একটু নুনটা দিয়ে নিই, চিনিটা পরে দেব। নুনটা তোমরা আন্দাজ মতো দিও, এটা আমি আমার আন্দাজ মতো দিলাম। এবার ঢাকনাটা চাপা দিয়ে দিলাম, একটুখানি ফুটুক, ঢাকনা নাড়িয়ে দেখলাম। আমার মনে হচ্ছে একটু হলুদ কম হয়েছে, তাই জন্য আমি একটুখানি হলুদ অ্যাড করব। এখানে চিনি দিলাম একটুখানি, দিয়ে কষিয়ে আবার আমি এটাকে ঢাকনা দিয়ে চাপিয়ে দেব। কি
এখানে আমার হয়ে গেছে বাঁধাকপি, তো এ দেখতেই পাচ্ছ নামিয়ে নিয়েছি। তো তোমরাও বাড়িতে ট্রাই করো, করে জানিও কেমন লাগলো। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা।